নির্বাচন কমিশনের তো একটা চ্যালেঞ্জ আছে বলছে, রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন নির্বাচন কমিশন সেটি বলছে। ডক্টর জাহিদুর রহমান বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে, এটিএন এর সকল দর্শক এবং সম্মানিত আলোচক বৃন্দ সকলকে শুভেচ্ছা। দেখুন, আজকে নির্বাচন কমিশন নিয়ে কথা বলা হচ্ছে, বিশেষ করে এখানে জাহিদ ভাই আছেন, উনি প্রথমে বললেন, ওনারা যাদের সাথে ঐক্য করেছেন, ওনারা তো বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচনগুলোর জন্ম দিয়েছিলেন। ওনারা বারবার ক্ষমতায় ছিলেন, হ্যাঁ, বিএনপি ক্ষমতায় ছিলেন, জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, পরে বেগম খালেদা জিয়া একবার 91 সালে আসলেন, একবার 2001 সালে আসলেন। ওনারা তো একবারও চিন্তা করলেন না যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটা আইন করা দরকার, এটাও কিন্তু ওনারা চিন্তা করেন নাই। মাগুরা নির্বাচন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, এরকম কত নির্বাচনের উদাহরণ দেওয়া যাবে। সব থেকে বড় কথা, 15 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন করেছে। ওনারা কিন্তু যখন ক্ষমতায় ছিলেন তখন নির্বাচন কমিশন গঠন করার জন্য একটা আইন যে করা দরকার, এটা ওনাদের মানে তখন উর্বর মস্তিষ্কে জন্মগ্রহণ করে নাই। পরবর্তীতে এবার যখন ওনারা সহ আমাদের অনেক অংশীজনরা বললেন যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটা আইন করা দরকার, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার তারা উদ্যোগ গ্রহণ করলো, সংসদে বিলটি আনা হলো এবং সংসদে যে সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন সকল দলের, তারা দীর্ঘ সময় এই বিল নিয়ে আলোচনা করেছেন, কিছু তাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছে, করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশন গঠনের একটি আইন করা হলো এবং তারপর নির্বাচন কমিশন গঠন করা। এই নির্বাচন কমিশন, আজকে গাইবান্ধা নির্বাচনের কথা বলা হলো, হ্যাঁ, গাইবান্ধা নির্বাচন কিন্তু ওনারা প্রথমে বাতিলই করেছে, আজকে গাইবান্ধা নির্বাচন বাতিল করে পরবর্তীতে কিন্তু নির্বাচন এখানে গ্রহণ করা হয়েছে। এবং যখন তারা বাতিল করেন তখন কিন্তু আমরা অবজেকশন দিয়েছিলাম, কারণ আমরা এখনো মনে করি যে আপনি 2, 3, 5, 10 কেন্দ্রে আপনার সমস্যা হবে, আপনি পুরো নির্বাচনী আসন কেন বাতিল করবেন? যে সকল কেন্দ্রে সমস্যা হয়নি আপনি কি তার প্রতি ইনজাস্টিস করবেন নাকি? এটা কি খামখেয়ালি কথা নাকি? আপনি যদি এমন হয় যে অর্ধেকের বেশি বা যত পরিমাণ ভোট আছে সেই ভোট অনুযায়ী ওখানে নির্বাচনের ফলাফল প্রভাবিত হতে পারে, তখনই শুধুমাত্র আপনি বাতিল করতে পারেন। আপনি তো গায়ের জোরে কোনো কিছু করতে পারেন না, আপনি তো কথার কথা বললেই হলো না যে আমি 2, 3 হয়েছে আমি বাতিল করে দেবো, কেন? এখানে নিয়ম যেটা আছে সবাই সবার জন্য প্রযোজ্য হবে। আজকে এখানে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলা হলো, অন্যান্য নির্বাচনের কথা বলা হলো, এই যে সিটি কর্পোরেশনের নির্বাচন গুলো হলো, এই সিটি কর্পোরেশনের নির্বাচন গুলোতে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কি হয়েছে? গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তো ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন তিনি তো পরাজিত হয়েছেন, তিনি কি বিজয়ী হয়েছেন? তাহলে কি মানে নির্বাচন কি তখনই মানে ফলপ্রসূ হবে, গ্রহণযোগ্য হবে যখন বিএনপি থেকে সমর্থিত প্রার্থী বিজয়ী হবেন? ওনারা কি এমন উদ্ধার করেছেন বাংলাদেশে যে বিএনপির প্রার্থীর বিজয়ী হতে হবে এবং উনি হলেই উনি নির্বাচন সফল হবে? এরকম তো কোনো উদাহরণ নেই, ঠিক আছে? আজকে যেমন 2014 সালের পরের উপজেলা নির্বাচনের কথা বলা হলো, এখানে কিন্তু তথ্যগত ভুল আছে। 2014 সালের উপজেলা নির্বাচনে সামগ্রিক ফলাফল বিবেচনা করলেও আপনি দেখবেন প্রায় 50% কাছাকাছি উপজেলা চেয়ারম্যান কিন্তু বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল, ঠিক আছে? এবং আজকে যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়, আজকে আমরা অতীতের স্থানীয় সরকার নির্বাচনগুলোকে একবার পর্যালোচনা করেছি। 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে এরশাদ সাহেবের সময় তো নির্বাচনের কথা বাদই দিলাম, স্থানীয় সরকার নির্বাচন, তখন তো কোনো স্থানীয় সরকার নির্বাচনই হতো না। ইভেন 91 সালে বা 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা কি স্থানীয় সরকার নির্বাচন করেছিল, কত প্রাণহানি ঘটেছিল, এই তথ্যগুলো তো দেওয়া দরকার। অতীত ভুলে যে এখন যারা ফেরেস্তা সাজার চেষ্টা করেন, বিএনপির যারা বন্ধুরা আছেন, এবং সব থেকে দুঃখজনক আমি যেটা বলতে চাই যে আজকে জাহিদ ভাই আছেন, শরীফ ভাই আছেন, ওনারা আমাদের সকল ব্যর্থতার সমালোচনা করতে পারেন, এটা করবেন, ওনাদের রাইট, এটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু যারা অতীতে এই অপকর্মগুলো করে এসেছে তাদের সাথে থেকে তাদেরকে এখন ফেরেস্তা বানানোর চেষ্টা করা, এটা কিন্তু কোনো রকম মানে সঠিক পদ্ধতি বলে আমি মনে করি না। এখন এখানে নির্বাচন কমিশন যে কথাটি বলেছে যে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, এটা কিন্তু সত্য কথা, অবশ্যই রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, কারণ নির্বাচনে তো রাজনৈতিক দলই অংশগ্রহণ করবে, নির্বাচনে তো আর ধরেন মানে নির্বাচন কমিশন অংশগ্রহণ করবেন, সুতরাং আমাদের সকলের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এবং নির্বাচন কমিশন শুধু বাংলাদেশে নয়, কোনো দেশেই নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে আসার জন্য বাধ্য করতে পারে না, আবার না আসার জন্যও পরামর্শ দিতে পারে না বা বাধ্য করতে পারে না। সুতরাং নির্বাচন কমিশনের কাজ হলো একটি নির্বাচনী আবহাওয়া তৈরি করা,
যেন সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। আজকে আমি মনে করি যে এ পর্যন্ত নির্বাচন কমিশন যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। এখন এই নির্বাচন কমিশন তো কোনো জাতীয় সংসদ নির্বাচন এখন অনুষ্ঠান তো করে নাই, ঠিক আছে? আজকে যে কথাগুলো বলা হচ্ছে, দেখুন আজকে এখানে একটি তত্ত্বগত কথা বলি, যে উনি আমার মরহুম পিতার কথা বললেন, ওই সময় আমার আব্বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমার আব্বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই 96 এর সময়, ঠিক আছে? ওই সময় আমার আব্বা কোনো মন্ত্রীও ছিল না। সুতরাং এখানে তত্ত্বগত একটা ভুল আছে। ওখানে যে কমিশনার সাহেবের কথা বললেন, উনি কেন বলেছিলেন আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো যাই হোক, আমি এখানে একটি বিষয় বলতে চাই, দেখুন নির্বাচনকালীন সময় একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় থাকতে পারবে না এমন কোন আইন বিধি বিধান কিন্তু কোথাও নেই। হ্যাঁ, তিনি যদি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন, তিনি যদি নির্বাচনী নির্বাচনকে প্রভাবিত করার জন্য কোন রকম মানে ব্যবস্থা গ্রহণ করেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কিন্তু সেই সংসদ সদস্য তো ওই এলাকার ভোটার, তিনি তো অবশ্যই থাকতে পারবেন না, আপনি তাকে বাধ্য করতে পারবেন না। আপনি তাকে বলতে পারেন, পরামর্শ দিতে পারেন, বলতে পারেন যে আপনি যদি ওখান থেকে চলে আসেন, আমরা অনেক এমপিরাই আছি যারা হয়তো সেখানে স্থানীয় সরকার নির্বাচন, যেমন আমার নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনের সময় আমি এলাকায় ছিলাম। এটা আসলে যার যার ব্যক্তিগত অভিরুচির উপরে নির্ভর করে, কিন্তু তিনি যদি কোনো ব্যত্যয় ঘটান এখানে অবশ্যই জনসংযোগে অংশ নেন বা কোনো প্রচার প্রচারণায় অংশ নেন, সেটি হয় তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে, এবং সেক্ষেত্রে আমাদের যত রকম পরামর্শ আছে আমরা সেটা দেব এবং দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে আমি আবার আসব, আমরা নির্বাচনটাকে আমরা একটু শুনে আসি সুষ্ঠু এবং অবাধ করতে পারব। অসংখ্য ধন্যবাদ।